অনেক সময় আমাদের বাড়িতে থাকা জিনিস দিয়েই আমরা কিন্তু আমাদের সংসারের অনেক বড় বড় প্রবলেমকে সলভ করে ফেলতে পারি। শুধু অজ্ঞতার অভাবে সেই প্রবলেমগুলো সলভ করা সম্ভব হয় না, যদিও জিনিসটা আমাদের সংসারেই থাকে অথবা হাতের সামনেই থাকে। তাই আমাদের সংসার চালানোর জন্য এই যে বাড়িতে প্রত্যেকটা জিনিস রয়েছে সেগুলোর ব্যবহার জানাটা কিন্তু খুব জরুরি, এবং সেগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে আমাদের বড় বড় প্রবলেমকে সলভ করে ফেলতে পারবো, তার জন্য এক পয়সাও খরচ হবে না, সেটাও কিন্তু আমাদের শিখে রাখা খুব জরুরি। নমস্কার বন্ধুরা, মনিজ বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত। আজকে এরকমই ছটা টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি। বর্ষাকালে আমরা নুনের কৌটোকে যতই সাবধানে রাখি না কেন, তবু দেখবেন নুন এরকম ভিজে ভিজে হয়ে যাচ্ছে। আর এখানে যখনই আমরা নুন দিতে যাচ্ছি তখন এতটাই জমাট বেঁধে ডেলা ডেলা হয়ে যাচ্ছে যে নুনের আন্দাজ বোঝাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। নুনকে একদম ফ্রি ফ্লো রাখার জন্য আপনারা নিয়ে নিতে পারেন কিছুটা শুকনো চাল। যে চালে আমরা ভাত খাই সেই শুকনো চাল নিয়ে নিন একটা ছোট টিস্যু পেপারের মধ্যে, অথবা নিয়ে নিন একটা কাপড়ের টুকরোর মধ্যে, যে কোনো কিছুতেই আপনারা নিতে পারেন। একটা টিস্যুর ভেতর এইভাবে নিয়ে কিছুটা চালকে ভালো করে মুড়িয়ে দেবেন। মুড়িয়ে যদি মনে হয় যে আপনারা একটা গার্ডার বেঁধে দেবেন সেটাও বেঁধে দিতে পারেন। তাহলে একটা গার্ডার দিয়ে এইভাবে এটাকে মুখটা আটকে দিন ভালো করে, অথবা সুতো দিয়েও আপনারা বেঁধে দিতে পারেন। তারপর এটাকে ফেলে রাখুন নুনের কৌটোর মধ্যে। এইভাবে এটাকে ফেলে রেখে দিন। যখন দেখবেন যে নুনটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যাচ্ছে, চাল এটাকে যেমন শুকনো রাখতে সাহায্য করবে, সেই সঙ্গে কাপড় বা টিস্যু পেপারও কিন্তু অতিরিক্ত জলটাকে শোষণ করে নেবে। এর ফলে নুনের ভেজা ভাবটা চলে গিয়ে আপনারা একদম ফ্রি ফ্লো নুন পাবেন। আরেকটা জিনিস একটুখানি বলে দিই, নুনের কৌটে জল জল হয়ে যাবার জন্য অনেক সময়ই ময়লাটা এখানে ভীষণভাবে জমে যায়, তাই এটাকে মাঝে মাঝেই একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে কিন্তু ভুলবেন না, না হলে নোংরা এর ভেতরে পড়ে আরও দেখবেন জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে। এইভাবে যদি আপনারা নুনের কৌটো বর্ষাকালে ব্যবহার করেন তাহলে কিন্তু আর কোনোভাবেই নুন জল হয়ে যাবে না। আর মুখটা সবসময় চেষ্টা করবেন একদম টাইট করে বন্ধ করে রাখতে, যত জলের সংস্পর্শে আসবে তত কিন্তু নুন গলে যাবে। আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। সময়ই আমাদের মশা কামড়ে বা কোনো একটা জায়গায় কোনো বোলতা পোকামাকড় ইত্যাদি কামড়ে দেখবেন কোনো জায়গায় র্যাশ বেরোয় বা কোনো লাল হয়ে যায়, জ্বালা করতে থাকে, সেখান থেকে বাঁচার জন্য আমরা বাড়িতে থাকা একটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে খাবার সোডা। খুব সামান্য পরিমাণ খাবার সোডা একটা জায়গাতে নিয়ে নিন, তারপর সেটাকে দু এক ফোঁটা জল দিয়ে দিন। এক দু ফোঁটা জল দিয়ে এটাকে একটা পেস্টের মতো বানিয়ে নেবেন, খুবই সামান্য পরিমাণ পেস্টের মতো বানিয়ে নিন। এবার এটাকে ওই জায়গার যেখানে আপনাদের কোনো জায়গা পিঁপড়ে কামড়েছে বা বোলতা কামড়েছে বা মশা কামড়েছে, যে জায়গাটা জ্বলছে বা চুলকাচ্ছে সেখানে এটাকে লাগিয়ে দিন। এটা দেখবেন নিমেষের মধ্যে কিন্তু সেই জায়গাটা জ্বালা পোড়াটাকে ভালো করে দেবে। ইভেন আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, পক্স হবার পর আমার যখন পক্স হয়েছিল তখন ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে খাবার সোডা জলে মিশিয়ে সেটা দিয়ে স্নান করার পরে একটুখানি ওই পক্সের যে ঘাগুলো সেগুলোর ওপরে খাবার সোডা দিয়ে দিতে, তাতে ইচিংটা বন্ধ হয়ে যায়। আর তার ফলে কিন্তু এটা যেহেতু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, অ্যান্টিফাঙ্গালের মতো কাজ করে, তার জন্য খুব তাড়াতাড়ি লাল ভাব চলে গিয়ে পক্স কিন্তু শুকিয়েও দেয়। আপনারা এটা বাড়িতে করে রাখতে পারেন, যদি কোনো কিছু না থাকে, বাচ্চাদের যদি কখনো মৌমাছি বোলতা পিঁপড়ে ইত্যাদি কামড়ে দেয় তাহলে কিন্তু বাড়িতে থাকা খাবার সোডা দিয়েই আপনারা তার জ্বালা পোড়া বন্ধ করে দিতে পারবেন। এই টিপসটা কিন্তু খুব হেল্পফুল টিপস, বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক মানুষ বা বাচ্চা আছে তারা সবসময় এই টিপসটা ব্যবহার করে দেখতে পারেন, দেখবেন অনেক উপকার পাচ্ছেন। সাবানের প্যাকেট থেকে সাবান বের করে নেবার পর সাধারণভাবে আমরা এই প্যাকেট বা বাক্সগুলোকে ফেলেই দিয়ে থাকি, কিন্তু এই প্যাকেট বা বাক্সগুলো দিয়েই আমরা অনেক কাজ করে নিতে পারি। যদি আমাদের মনে হয় যে কোনো ফেলে দেওয়া জিনিসকে আমরা কাজে লাগাতে পারবো, সেটা কিন্তু অনেকভাবেই সম্ভব। আমাদের বাড়িতে যারা মোজা ব্যবহার করেন, সে বাড়ির ছেলেরাই হোক মেয়েরাই হোক বা বাচ্চারাই হোক, মোজা দেখবেন
একটু গন্ধ হয়েই থাকে, যতই ভালো করে কাচুন না কেন তাতে মোজার গন্ধ কিন্তু সামান্য পরিমাণ থেকে যায়। তো আপনারা চাইলে এই মোজাগুলোকে কাচার পরে এর ভেতরে ছোট ছোট করে ঢুকিয়ে রেখে দিতে পারেন এইভাবে, তাতে দেখবেন সাবানের গন্ধটা এর ভেতর যেহেতু থেকে যাচ্ছে তাই মোজাগুলো থেকেও কিন্তু অনেকটাই সুগন্ধি পাবেন আপনারা যখন মোজা ব্যবহার করতে যাবেন। তো এইভাবে আমরা সাবানের প্যাকেটের মধ্যে যেমন মোজা রাখতে পারি সেরকম আমাদের ব্যবহার করা রুমালও কিন্তু আমরা এর ভেতরে ভাঁজ করে ছোট ছোট রেখে দিতে পারি। তাতে কিন্তু আমাদের এক্সট্রা যে বডি স্প্রে বা সেন্ট ব্যবহার করার সেটার অনেকটাই প্রয়োজন দেখবেন কমে গেছে, আর জিনিসপত্রগুলো হাতের সামনে আপনারা খুঁজেও পাচ্ছেন এইভাবে। তো এই আজকে থেকে এইগুলো ফেলে না দিয়ে এর মধ্যে মোজা এবং রুমাল যদি রাখা শুরু করেন জিনিস খুঁজে পেতে যেমন সুবিধা হবে ঠিক এইভাবে আপনারা পরপর একটা জায়গায় রেখে দেবেন আর তাতে দেখবেন সুগন্ধি জিনিসও পেয়ে যাচ্ছেন। আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। অনেক সময়ই ঠাকুরের কাছে আমরা যখন মোমবাতি জ্বালি ছোট ছোট টুকরোগুলো দেখবেন রয়েই যায়, সেই মোমবাতিগুলো আর জ্বালানো হয় না। এরভাবে অনেক মোমবাতির টুকরো যদি আপনাদের জমে যায় তাহলে আপনারা এগুলোকে কিন্তু আবার রিইউজ করতে পারেন। তার জন্য একটা বাটির মধ্যে সবকটা মোমবাতির টুকরোকে নিয়ে নেবেন এইভাবে, তারপর এটাকে কি করবেন সেটা দেখাই। গ্যাস জ্বেলে দিয়ে গ্যাসের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে ছোট্ট বাটিটাও গ্যাসের মধ্যে ভালো করে বসে যায়। এবার এটাকে খুব লো ফ্লেমে যদি খানিকক্ষণ রাখেন তাহলে দেখবেন মোমবাতিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। দেখুন এইভাবে মোমটা গলতে শুরু করছে। যখন এইভাবে মুড়ো মোমটা গলে যাবে তখন আমরা এটাকে এর ভেতরে একটা ছোট সুতো দিয়ে দিলেই এই মোমবাতিটাকে কিন্তু আমরা আবার ব্যবহার করতে পারবো। পুরো মোমটাকে তার জন্য আমি গালিয়ে নিচ্ছি আগে। এখন কিছুক্ষণ গলে যাবার পরে আপনারা এটাকে নিভিয়েও দিতে পারেন, তারপরে বাকি যে গরমটা সেটাতেই কিন্তু মোমটা বাকিটা গলে যাবে, এর জন্য বেশিক্ষণ তাপ দেবার প্রয়োজন হবে না। দেখুন আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু মোমটা নিজে থেকেই গলে যাচ্ছে। পুরো মোমটা গলে গেলে আপনারা কোনো একটা ছোট পাত্রের ভেতরে এটাকে ঢেলে দিতে পারেন অথবা এর ভেতরেও রেখে দিতে পারেন চাইলে এই বাটিটার ভেতরেই। এর ভেতর আরও একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে একটা ছোট সুতো, যাতে আমি এইটাকে আবার জ্বালাতে পারি তাই জন্য মোম বাতির ভেতর আমি এটাকে একটু সুতো দিয়ে দেব। এই সুতোটাকে দিয়ে খানিকক্ষণ এইভাবে রেখে দেবেন যাতে মোমটা সুতোটা কিন্তু এর ভেতর দাঁড়িয়ে থাকে। আর এর যে সুতোগুলো রয়ে গেছে সেই সুতোগুলোকে আপনারা চাইলে এখান থেকে টেনে বের করে ফেলে দিতে পারেন, যেটা গলে গেছে সেটাকে ওপর থেকে তুলে ফেলে দিলেই হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে যে এক্সট্রা সুতোগুলো ছিল সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি। এগুলোকেও কিন্তু আপনারা যে কোনো জায়গায় জিনিস জ্বালানোর জন্য ব্যবহার করতে পারেন। আর এইভাবে যদি আপনারা মোমটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেন তাহলেই দেখবেন এটাই আবার জমে একটা মোমবাতিতে পরিণত হয়ে গেছে। দেখুন এটা আস্তে করে জমে গেছে, এটাকে আপনারা তুলে কোনো একটা ছোট বাটির মধ্যে বা প্রদীপের মধ্যে বসিয়ে এটা জ্বালিয়ে দিলেই কিন্তু পুরো মোমটা জ্বলে যাবে। আর আপনারা চাইলে এইগুলো যেগুলো এখান থেকে বেরিয়েছিল সেগুলো এর ভেতরে দিয়ে দিতে পারেন, তাহলেও এই পুরো মোমটাকে আপনারা ইউজ করতে পারবেন। আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম তেজপাতা আমাদের বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে নেগেটিভ এনার্জি কাটাতে খুব সাহায্য করে। অনেক সময় হয় যে আমরা রাত্রিবেলা শুয়েও ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না, আমরা স্ট্রেস ফিল করছি, তো সেই স্ট্রেস ফিল করার থেকে আটকানোর জন্যও কিন্তু তেজপাতা অনেক কাজে আসে। কিভাবে ব্যবহার করলে আপনারা তেজপাতা দিয়ে আপনাদের রাত্রে ঘুমটাকে ঠিক করে নিশ্চিত করতে পারেন এবং স্ট্রেস ফ্রি থাকতে পারেন সেটা একটুখানি দেখে নেবেন। চলুন, স্ট্রেস ফ্রি থাকার জন্য যখন রাত্রে আপনারা বালিশ বিছানার মধ্যে পাতবেন তখন ঠিক বালিশের তলায় এইভাবে তুলে নিয়ে বালিশটাকে সেখানে রেখে দিন কয়েকটা তেজপাতা। এইভাবে যখন তেজপাতাগুলো রেখে তার উপর বালিশটা রেখে যদি আপনারা শোন তাহলে দেখবেন যে আপনাদের জীবনে প্রবেশ করছে ঠিক একইভাবে আপনাদের রাত্রের ঘুমটাও অ্যাশিওর হচ্ছে এবং স্ট্রেস ফ্রি থাকছেন আপনারা। আশা করি এই সামান্য টিপসটা আপনারা ব্যবহার করবেন এবং আজকে থেকে ঘুমের ওষুধ না খেয়েই অনেক শান্তিতে আপনারা ঘুমোতে পারবেন। যদি টিপসটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের
কারোর গ্যাস অম্বল হয় না এটা আমরা কেউই প্রায় বলতে পারি না। প্রত্যেকটা মানুষই কখনো না কখনো গ্যাসের সমস্যার ভুগি, আর যখন গ্যাস বা অম্বল হয় সাধারণভাবে আমরা কিন্তু চটজলদি রিলিফ পাওয়ার জন্য ইনো ব্যবহার করি। আজকে ইনোর একটা সাবস্টিটিউট যেটা বাড়িতেই আপনারা বানাতে পারেন সেটা বানিয়ে আপনাদের দেখাবো। তার জন্য আবার আমরা নিয়ে নেব সেই খাবার সোডা। খাবার সোডার মতো ভালো উপকারী জিনিস কিন্তু আমাদের খুব কমই আছে। খুব সামান্য পরিমাণ, হাফ চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি খাবার সোডা। এতে এক চিমটি পরিমাণ নুন দিয়ে দেবো। একদমই ঠিক শুনছেন, এক চিমটি মানে কিন্তু এক চিমটি মাত্র। একটুখানি যে নুন আমরা রেগুলার খাই সেই নুন দিয়ে দিলাম। তার সাথে আমাদেরকে মিশিয়ে দিতে হবে লেবু। লেবু কেটে এর মধ্যে আমরা মিশিয়ে দেব। এর মধ্যে যখন একটু একটু করে আমরা লেবুর রস দিতে থাকব তখন দেখবেন যে এটা থেকে এটা কার্বনেটেড হয়ে যাচ্ছে এবং এটা থেকে ফেনা বেরোচ্ছে। যখন এই ফেনাটা বেরোতে শুরু করবে এটাকে কিন্তু পুরোপুরি বন্ধ হতে দেবেন না। এর মধ্যে মিক্স করে দেবেন হাফ কাপ মতো জল। এবার এইটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। দেখুন এখনও এই কার্বনটা রয়ে গেছে এবং এই অবস্থাতেই খুব তাড়াতাড়ি এটাকে খেয়ে ফেলুন। আপনাদের ইনোর কোনো প্রয়োজন হবে না এবং ইনো ছাড়াই আপনারা দেখবেন আপনাদের গ্যাস থেকে রিলিফ পাচ্ছেন। তবে একটা কথা, এটা একদিন বা দুদিন ব্যবহার করুন ঠিক আছে, কিন্তু রেগুলার যদি গ্যাস অম্বলের প্রবলেম হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন, কারণ এটা কিন্তু অন্য কোনো বড় সমস্যার উপসর্গ হতে পারে। আশা করি এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। প্রতিদিনই আমরা চেষ্টা করি আপনাদের জন্য কিছু নতুন টিপস নিয়ে আসার জন্য, যেগুলো দিয়ে আপনারা আপনাদের সংসারকে শুধু স্মার্ট সংসার নয় অনেকটাই কাজের সংসার বানিয়ে ফেলতে পারেন। আজকের টিপসগুলোর মধ্যে কোনটা আপনাদের সবথেকে ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ করব, আর প্রথমবার আমাদের চ্যানেলে এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ তো সবসময়ই আপনাদের করি। পরের দিন আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।